বাঙালি নিপীড়িত যেখানে প্রতিরোধ হবে সেখানে বাংলা জুড়ে প্রতিবাদে নেমেছে বাংলা পক্ষ। আসামের দারাং জেলায় বাঙালিদের পিঠে থেকে উচ্ছেদ করার সময় নৃশংসভাবে পুলিশ দিয়ে খুনের প্রতিবাদে বাংলা জুড়ে প্রতিবাদে নেমেছে বাংলা পক্ষ। তারই অংশ হিসেবে বাংলা পক্ষর মালদা জেলা সংগঠন 25শে সেপ্টেম্বর সুজাপুর স্ট্যান্ডে জমায়েত করে বিক্ষোভ জানায়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মোহাম্মদ রাফিক আহমেদ, আতাউর রহমান, ইকবাল মালিক, মোহাম্মদ নওয়াজ শরীফ সহ জেলা নেতৃত্ব। বাগছাপ পতাকা প্ল্যাকার্ড সজ্জিত হয়ে তোলা হয় স্লোগান। মোহাম্মদ রাফিক আহমেদ বলেন, বাঙালির প্রতি যে চরম ঘৃণার প্রকাশ দেখা যাচ্ছে আসামে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সারা বিশ্ব স্তম্ভিত, সবাই বলছে মানুষ মরেছে কিন্তু তারা বাঙালি বলেই তাদের খুন করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, এমনকি এনআরসি দিয়ে ডকুমেন্ট দিয়ে ভারতীয় প্রমাণ হবার পরেও নিহত মইনুল হককে বাংলাদেশি বলা হচ্ছে। আসামে আজ নয়, গত 4 দশক ধরে নেলি, গোরেশ্বর সহ এমন নানা গণহত্যা হয়েছে। কখনো টার্গেট মুসলমান বাঙালি, কখনো টার্গেট হিন্দু বাঙালি, কিন্তু টার্গেট সবসময় বাঙালি। হিন্দু মুসলমান খেলা হবে না বাঙালি ভাইয়ের লাশ নিয়ে। আগে ভারতে কোথাও বাঙালির উপর আক্রমণ হলে আওয়াজ হতো না, সেদিন শেষ। এখন বাংলা পক্ষ আছে, বাঙালি নিপীড়িত যেখানে প্রতিরোধ হবে সেখানে। সারা বাংলায় বাংলা পক্ষ প্রতিবাদ করবে। মইনুল হক বাঙালি জাতির শহীদ, খুনিদের থেকে ভিটে রক্ষা করতে গিয়ে কাপুরুষদের গুলিতে শহীদ হয়েছে। সব বাঙালিকে এক হতে হবে। সুজাপুরের বাঙালির স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা যায় বাংলা পক্ষের এই বিক্ষোভে। সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।